মাইকেল লেবু বিক্রি হয়েছে, কত করে কিনলেন ভাই? 2000 টাকা দর কিনলেন। এখন আপনার লেবু গুলো নিবেন কোথায়? আমি ফড়াম কামারফড়া। ও কামারফড়া, ঢাকা কামারফড়া পাঠাবেন না? ও আচ্ছা, তো 2000 টাকা করে কিনলেন। আচ্ছা, লেবু 1800 টাকা দরে বিক্রি করলেন না? আজকে কত হাজার লেবু নিয়ে আসছিলেন? প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন? আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়াতে। ফুলবাড়িয়ার একটি লেবুর বাগানে রয়েছে। আপনারা জানেন যে ফুলবাড়িয়া কিন্তু প্রায় বাড়িতেই কিন্তু লেবুর বাগান রয়েছে, আর লেবুর জন্য কিন্তু প্রসিদ্ধ সেই ফুলবাড়িয়া। এবং ফুলবাড়িয়ার যে এনায়েতপুর বাজার রয়েছে, এনায়েতপুর বাজার থেকে কিন্তু সমগ্র বাংলাদেশে সেই লেবুগুলি রপ্তানি হয়ে থাকে। আপনাদেরকে সেই লেবুর বাগানটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং পরিশেষে আপনাদেরকে আবারও সেই ফুলবাড়িয়ার এনায়েতপুর বাজারে নিয়ে যাব। সেখানে লেবুর দরদাম কীরকম যাচ্ছে সেটি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। সকলে ভিডিওটি দেখতে থাকুন, অসংখ্য ধন্যবাদ। লেবুর জন্য বিখ্যাত ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া। প্রিয় দর্শকবৃন্দ, আজকে চলে আসলাম সেই ফুলবাড়িয়াতে, যে একটি লেবুর বাগানে, অর্থাৎ যারা লেবুর যে ক্ষেত করেছে, আপনারা দেখছেন যে এখানে কিন্তু বিশাল একটি লেবুর বাগান আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে আপনারা দেখছেন যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লেবু ধরেছে। ওই যে লেবু অত্যন্ত সুগ্রাণ। এরকম কিন্তু ফুলবাড়িয়ার প্রতিটি বাড়িতেই কিন্তু আপনারা এরকম লেবুর বাগান পাবেন। আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজার হাজার লেবুর গাছ রয়েছে। দেখুন প্রিয় বন্ধুরা, রাস্তার দুপাড়ে এত ধরে ধরে লেবু বাগান দেখা যাচ্ছে, যে লেবু বাগানের লেবুগুলো নিয়ে যাওয়া হয় এই বাজারে। আমরা লেবু বাগান দেখতে দেখতে যাচ্ছি সেইখানে পুরের বাজারের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, এটা হচ্ছে সেই এনায়েতপুর লেবুর বাজার, প্রতিদিনের লেবুর বাজার। আপনারা দেখছেন যে আস্তে আস্তে করে কিন্তু লেবুগুলি তারা কিন্তু সেই বাজারে নিয়ে আসছে। এখন দেখবো যে লেবুর দরদাম কিরকম যাচ্ছে। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? লেবুর এখন দরদাম কেমন যাচ্ছে? 1600 1600-1700 না বস্তা? এক বস্তার মধ্যে কতগুলো লেবু থাকে? 1200-1300 না? তাহলে লেবুর দাম কি এখন কম যাচ্ছে? এখন তো কমই, আগে তো 8000-7000 আছে। এখন কি সিজনে কম লেবু হচ্ছে? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ময়মনসিংহ জেলার এনায়েতপুর কিন্তু বিশাল একটি লেবুর বাজার, এবং এখানে কিন্তু লেবুর জন্য কিন্তু প্রসিদ্ধ। এবং এই এনায়েতপুর থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন পাইকাররা কিন্তু এখান থেকে লেবু তারা ক্রয় করে নিয়ে যায়। আর এই বাজারটি কিন্তু প্রতিদিন আপনার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু সেই বাজারটি বসে। আপনাদেরকে আরো একটু সামনের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে এখানে তারা কিন্তু লেবু নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা রয়েছে বিক্রির জন্য। আসসালামু আলাইকুম আঙ্কেল, কয় বস্তা আনলেন লেবুর দর এখন কিরকম? 1600-1700 না? এখন কি পাইকাররা আসছে? জি, ও আপনারা পাইকার না? কোন জায়গা থেকে আসছেন? ময়মনসিংহ থেকে আসছেন না? আর এই হাটটি কি প্রতিদিনই বসে? ও আচ্ছা আচ্ছা। এখানে যে লেবুগুলি বিক্রি হয়, এটি বাংলাদেশের কোন কোন জায়গায় নিয়ে যায়? কোন কোন জায়গা থেকে আসে লোকজন? সমগ্র বাংলাদেশ থেকে আসে না? ধন্যবাদ। প্রিয় দর্শক বৃন্দ, আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাচ্ছি। এই যে আপনারা দেখছেন যে এখানে কিন্তু তারা লেবু নিয়ে এসেছে। লেবুগুলি কার? ও আচ্ছা আচ্ছা। লেবু এখন দরদাম কিরকম? 1800 না? আপনার লেবুর বাগান কয়টা? লেবুর বাগান কয়টা আছে? দুইটা আছে না? আচ্ছা, এখানে কি কি ধরনের লেবু আনেন? কি কি ধরনের লেবু রয়েছে? আমরা তো কলম্বো। জি, কলম্বো লেবু না?
আচ্ছা, এখানে কি কাগজ লেবু নাই? না কম না, তাহলে এখানে কলম লেবু গুলি বেশি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওই যে আপনারা দেখছেন যে সামনে কিন্তু ভ্যান গুলি দিয়ে কিন্তু তারা সেই লেবু গুলি নিয়ে এসেছে। আপনারা জানেন যে এখন কিন্তু বিকালবেলা, আস্তে আস্তে কিন্তু তারা লেবু গুলি কিন্তু নিয়ে আসছে। ভাই, কি লেবু বিক্রি হয়েছে? কত করে কিনলেন ভাই? 2000 টাকা দর কিনলেন। এখন আপনার লেবু গুলি নিবেন কোথায়? আমি ফড়াম কামারফড়া। ও, কামারফড়া, ঢাকা কামারফড়া পাঠাবেন না? ও আচ্ছা, তো 2000 টাকা করে কিনলেন। আচ্ছা, এই যে আপনারা দেখছেন যে লেবু গুলি কিন্তু তারা বাগান থেকে নিয়ে আসছে, এই মাত্র নিয়ে আসলেন বাগান থেকে? না, আচ্ছা আচ্ছা। ওই যে সামনে আরেকজন কিন্তু লেবু নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? লেবু কিরকম যাচ্ছে দরদাম? জি, কত কত দর যাচ্ছে? 1600-1700। না, ও আচ্ছা আচ্ছা। এই লেবু গুলি কোথায় কোথায় নিয়ে যায়, রপ্তানি হয় কোথায় কোথায়? না না, এগুলি বাংলাদেশের কোন কোন জায়গায় নিয়ে যায়? পাইকারা কোন জায়গা থেকে আসে? ঢাকা থেকে আসে? না, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তারা কিন্তু চাষিদের কাছ থেকে সেই লেবু গুলি কিনে কিনে কিন্তু তারা কিন্তু এখানে, আপনারা দেখছেন যে লেবু গুলি কিন্তু এখানে স্টক দিচ্ছে, এখানে স্টক দিচ্ছে, এবং স্টক করার পরে তারা কিন্তু এখান থেকে ঢাকা শহরের রাজধানী সহ বিভিন্ন এলাকায় কিন্তু সেই লেবু গুলি নিয়ে যাবে। ঢাকে পিক আপে করে বিভিন্ন বাহনে করে তারা কিন্তু সেই লেবু গুলি নিয়ে যাবে। আপনারা জানেন এটা হচ্ছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কিন্তু বৃহত্তর লেবুর বাজার এনায়েতপুর। এখানে কিন্তু লেবুর জন্য প্রসিদ্ধ, এবং ফুলবাড়িয়া কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লেবু চাষ হয়। লেবু চাষ হয়, আপনারা দেখতেই পাচ্ছেন যে লেবুগুলি কিভাবে আসছে, গ্রাম থেকে কিন্তু আসছে। অর্থাৎ লেবুর জন্য কিন্তু প্রসিদ্ধ সেই ফুলবাড়িয়া, এবং এই লেবুগুলি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু তারা নিয়ে যায় এবং সেখানে কিন্তু রপ্তানি করে থাকে। আপনারা দেখছেন যে আস্তে আস্তে কিন্তু সেই লেবুর বাজারটি কিন্তু ভরে যাচ্ছে, অর্থাৎ এখানে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু সে বাজারটি বসে। আপনারা দেখছেন যে এখনো কিন্তু তারা ব্যানে করে কিন্তু সেই লেবুগুলি বাজারে কিন্তু আনছে। প্রিয় দর্শক বিন্দু, যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং ভিডিওটি দেখার জন্য কিন্তু সকলকে আন্তরিকভাবে অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।